আবারও কারণে দুঃখ প্রকাশ করি। এখানে কিন্তু মূলত বারবার ইন্টারনেট কারণে কিন্তু দর্শক আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। বিএনপির যে আজকের মহাসমাবেশ, সেই সমাবেশকে ঘিরে কিন্তু বিএনপির যে দলীয় নেতা কর্মীরা তারা কিন্তু একত্রিত হচ্ছেন, এবং আমরা কিন্তু বারবারই লক্ষ্য করছি মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা নেতাকর্মীরা কিন্তু নয়াপল্টনের দিকে যাচ্ছে, এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে, স্লোগান দিয়ে কিন্তু ছোট ছোট করে মিছিল নিয়ে কিন্তু মোটামুটি পল্টন থেকে কিন্তু নয়াপল্টন পুরোটাই তাদের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু ঘুরছে। এবং বারবারই কিন্তু বলছিলাম যে মাঝখানে কিন্তু বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু অনেকটাই হয়তো বা সমাবেশের জায়গায় বাধা সৃষ্টি করার চেষ্টা হলেও আসলে সেটি বাধায় পড়েছে কিনা সেটি হয়তো বা সমাবেশটির স্থল দেখলে আমরা আপনারা বুঝতে পারবেন, সেটি হয়তো বা দলীয় নেতাকর্মীরা তাদের জায়গা থেকে বলবে। তবে তারা যেটি বলবার চেষ্টা করছে বিএনপির যে উপস্থিতি, বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি, তাদের উপস্থিতি আরও সময়ের সঙ্গে সঙ্গে তারা বাড়বে। এবং আমরা যদি লক্ষ্য করি বারবার যে কথাটি বলবার পূর্বে চেষ্টা, যে জায়গাটি আছে সেটি মূলত পল্টনের মোড়, সেই পল্টনের একদিকে কিন্তু যদি আমরা লক্ষ্য করি ওই যে পাশ দেখছেন সেটি মূলত পল্টনের ওপাশে জিপিওর দিকে হয়ে বাইতুল মুকারম, সেই বাইতুল মুকারম দিয়ে কিন্তু আওয়ামী লীগের সমাবেশ, এবং এই মোড় পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যে মাইক, সমাবেশ স্থলের যে মাইক, সেই মাইকে কিন্তু স্লোগান, গণসংগীত বাজছে। আবার অপরদিকে যদি আমরা লক্ষ্য করি এই মোড় থেকে শুরু করে নয়া পল্টন সবগুলোই কিন্তু আসলে এখন যারা আছেন সবাই কিন্তু বিএনপির যে সমর্থক, তারা বিএনপির সমর্থনে কিন্তু স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। এবং আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু লক্ষ্য করছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু যে তাদের যে সমর্থন, সেই সমর্থনে কিন্তু মিছিল মিটিং নিয়ে কিন্তু নয়া পল্টনের যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থলে কিন্তু যাচ্ছে দর্শক। আমরা বারবারই এখানকার বিভিন্ন রকমের পরিস্থিতি কিন্তু মূলত আপনাদের জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আমরা যে ঘটনাগুলি ঘটবে আমরা দেশ রূপান্তরে সারাদিন আজকে মূলত সব জায়গার যে তথ্যগুলো দেখাচ্ছি, আমরা শান্তি সমাবেশের তথ্য আপনাদের দেখাচ্ছি, সেই সঙ্গে আমরা কিন্তু আপনাদের এই বিএনপির মহাসমাবেশে দেখাতে চাই। আমরা লক্ষ্য করছি বারবার কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু তার বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু তাদের যে নয়া পল্টনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থলে কিন্তু বিএনপির নেতাকর্মী আছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন এই সড়কটি দিয়ে কিন্তু কোনো রকমের যান চলাচল আসলে করছে না, কার্যত এই পল্টন মোড় থেকে সকল প্রকার এই জায়গার সড়ক দিয়ে নয়া পল্টন সড়কের সকল প্রকার রাস্তা কিন্তু এখন বন্ধ বলা যায়। এই সড়কটি এখন বিএনপির যে সমাবেশস্থল, সেই সমাবেশ স্থলের জায়গার সঙ্গে সম্পৃক্ত হয়ে মূলত মানুষজন শুধু পায়ে হেঁটেই সেই সমাবেশস্থলে যাচ্ছে, এবং রাস্তার দুপাশে কেউ বসে রয়েছে নেতাকর্মীরা, বিভিন্নভাবে কিন্তু তারা মূলত তাদের কর্মীদের নিয়ে স্লোগান দিচ্ছেন। এবং এক দফা দাবি, যে কথাটি বিএনপি বারবার বলছিল, দফার দাবিতে কিন্তু তারা তাদের সমাবেশটি মূলত করছে। আমরা যদি লক্ষ্য করি যে বারবারই কিন্তু আমরা দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে বিএনপির যে সমাবেশের সমাবেশস্থল থেকে কিন্তু আমরা আপনাদের দেখানোর পরিস্থিতি চেষ্টা করছিলাম। অন্যদিকে যদি আমরা বলবার চেষ্টা করি আওয়ামী লীগ যে শান্তি সমাবেশ করছে, সেই শান্তি সমাবেশকে ঘিরে কিন্তু একদিকে যেরকম আওয়ামী লীগের অবস্থান, এবং সেই আওয়ামী লীগের মঞ্চের যে সাউন্ড, সেই সাউন্ড কিন্তু এখন পল্টন মোড় পর্যন্ত এসেছে, যেখান থেকেই কিনা শুরু বিএনপির মানুষজনের চলাচল কিংবা বিএনপির মানুষের অবস্থান। আমরা পল্টন মোড় থেকে কিন্তু অনেকক্ষণ আগে থেকেই লক্ষ্য করছিলাম পল্টন মোড়ে বিএনপির যে নেতাকর্মী তাদের যে অবস্থান আমরা সেটি কিন্তু দেখছিলাম। আমরা আপনারা এখন দেখতে পাচ্ছেন রাস্তা সড়ক দুই পাশ জুড়ে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা লক্ষ্য করছি বিএনপির সমর্থনের জায়গায় মানুষ যারা তারা কিন্তু এখানে অবস্থান করছে, এবং তারা হয়তো কিছুক্ষণের মধ্যে সেই পল্টনের সমাবেশের দিকে যাবেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, যদি আমরা সুযোগ পাই চেষ্টা করবো আসলে তারা বিএনপির আজকের আপনাদের সমাবেশের অবস্থা কি ভাই, পরে সাক্ষাৎ করতে ক্লান্ত আমরা দর্শক শুনবার চেষ্টা করছি। পদত্যাগ করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আমি চাঁদপুর থেকে এসেছি। কেন এসেছেন? এই সরকারে এই শেখ হাসিনার পদত্যাগের জন্য এসেছি। ওইদিকে তো শান্তি সমাবেশ চলছে, সেখানে স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া শান্তি সমাবেশ, ভুয়া ভুয়া শান্তি সমাবেশ, ভুয়া। আমরা মানি না, আমরা এক।
আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। বিকল্প কোন রাস্তা নাই। আমরা শেখ হাসিনাকে, আপনাদের নেতাকর্মীরা তো শুধু ঘোষণা দিচ্ছে, আসলে কি করছে? নেতাকর্মীদেরকে পুলিশ হয়রানি করছে, এছাড়া আর কিছুই করছে না। নেতাকর্মীদেরকে ঢাকা শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা আমরা অনেক কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমরা এখানে এসেছি। সমাবেশ তো হচ্ছে নয়াপল্টনের কার্যালয়ের সামনে, এখানে কি করছে? আমাদের ওখানে যাওয়ার মতো কোন রাস্তা নাই। দেখেন, লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক, দুই কোটি লক্ষ লক্ষ লোক আমাদের এখানে, আমরা ঢুকতে পাচ্ছি না। দেখেন না, কোথায় লোক দেখেন না, লক্ষ লোক আমরা ঢুকতে পাচ্ছি না। আপনি কোথা থেকে এসেছেন? আমি বোলা লালমাহান। একটা সিটে বিএনপি কে দেওয়া হয় না, পাঁচটা দিছে থাম্মামণি ফকটের থেকে। আমরা দিনের ভোট রাত্রে তালা মাইরা রাখছে, প্রত্যেকটা ঘরে তালা মাইরা রাখছে, সারা বাংলাদেশে তালা মাইরা রাখছে। আমি বরিশাল থেকে আসি। দর্শক শুনছিলেন, তারা কিন্তু তাদের অভিযোগের জায়গাগুলো নির্বাচন নিয়ে সেই অভিযোগ কথাগুলো কিন্তু তারা বারবার বলবার চেষ্টা করছেন। এবং আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল মিটিং নিয়ে কিন্তু এখানে এসেছেন। আমরা কিন্তু দেখছি যে মিছিল মিটিং নিয়ে কিন্তু তারা মূলত এগিয়ে যাচ্ছে। আপনার সমাবেশে দেখতে চাই, আপনারা এই সরকার পতন, আপনার পতন চাই, সুস্থ নির্বাচন। আপনারা দেখছিলেন কিন্তু এই পল্টন মোড় থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মূলত প্রবেশ করছে এই মিছিলটি নিয়ে। কিন্তু আমরা যে করছি আরেকটি মিছিল কিন্তু এখান দিয়ে কিন্তু যাচ্ছে। কর্মসূচি দিয়ে কিন্তু যাচ্ছে, সেই কর্মসূচি হিসেবে কখনো এক দফার কর্মসূচি, কখনো পদযাত্রা, কখনো শান্তি যাত্রা, এইরকম। বা আওয়ামী লীগ এবং বিএনপির কিন্তু দুই জায়গারই কিন্তু দুটি রকমের নাম দিয়ে কিন্তু তারা আসলে তাদের যে কার্যক্রম সে কার্যক্রমগুলো ঘোষণা করছে। আমরা যেটা আজকের ঘটনাটি আপনাদের বলতে চাই, আপনারা দেখছেন সকাল থেকে যে মূলত দুই জায়গায় দুই মুখের অবস্থান নিয়ে আছে কিন্তু বিএনপি এবং অন্যদিকে আওয়ামী লীগ। একদিকে একদিকে আওয়ামী লীগ যেমন শান্তি সমাবেশ করছে, অন্যদিকে বিএনপি কিন্তু এক দফা দাবিতে সরকারের আর যে পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে তারা মূলত নির্বাচন দাবি করে কিন্তু আজকে সমাবেশটি করছে। এবং সমাবেশ ঘিরে কিন্তু কালকে রাত থেকে আমরা দেখে লোকছিলাম যে তাদের যে নেতা কর্মীরা তাদের কিন্তু উপস্থিতি কিন্তু তাদের কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু আসলে তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে তারা দেখানোর চেষ্টা করছে বিএনপির পক্ষ থেকে। এবং সরকারের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিয়ে দিয়ে মূলত তারা সরকারের নিরপেক্ষ সরকারের দাবিতে তারা কিন্তু মূলত নিরপেক্ষ নির্বাচন দাবি করছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতি মূলত পল্টনের মোড়। সেই মোড় দিয়েই কিন্তু বিএনপি তাদের যে সমাবেশ মিছিল সেটি কিন্তু এই পথ দিয়েই মূলত কিন্তু নয়া পল্টনের যে কার্যালয় সেই কার্যালয় অভিমুখে কিন্তু যাচ্ছে। এবং ভেঙে ভেঙে অনেকেই নেতাকর্মী কিন্তু যাচ্ছে। কিন্তু আমরা যে কথাগুলো শুনছিলাম বিভিন্ন জায়গায় গ্রেপ্তার
তার আটক হয়রানির কথা আমরা সেই অভিযোগ যেমন শুনছিলাম, আবার এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে পুলিশের অবস্থানের সামনে দিয়ে কিন্তু নেতাকর্মী মূলত তাদের যে মহাসমাবেশের যে স্থল যেটিকে তারা মহাসমাবেশ বলছে সেই সমাবেশের স্থলে কিন্তু যাচ্ছে বিএনপির নেতাকর্মী। আমরা কিন্তু এমনটিও লক্ষ্য করছি, আমরা যদি দর্শক আপনারা শুনতে পাচ্ছেন হয়তো বা যে মাইকের যে শব্দ সেই শব্দে কিন্তু আওয়ামী লীগের যে সমাবেশ, আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন তিনটি, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ এবং ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে যেটি বলা হয় ছাত্রলীগ, সেই ছাত্রলীগ কিন্তু তিনজনের যে যৌথ সমাবেশটি কিন্তু বাইতুল মোকারমে দক্ষিণ গেটে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সেই সমাবেশ স্থলের একদিকে যেরকম আওয়ামী লীগ এবং বিপরীতে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু বিএনপির সমাবেশ স্থল পথে একটি অংশ, এবং আমরা এইখানের যে বিএনপির সমাবেশটির যে স্থল সেই সমাবেশস্থলে যে যেমন শুরুর পথ এবং সেই পথেই কিন্তু আওয়ামী লীগের যে বক্তব্য সেখান থেকেও কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে। বিপরীতভাবে মাঝখানে কিন্তু অবস্থান করছে আসলে পুলিশ। আপনারা লক্ষ্য করছেন যে পুলিশ কিন্তু এক প্রকার সড়কে অবস্থান নিয়ে কিন্তু আপনারা লক্ষ্য করছেন দর্শক, পুলিশ কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানটি নিয়ে কিন্তু পুলিশ রয়েছে। এবং আমরা যদি বলি যান চলাচলের কথা, খুবই সীমিত আকারে কিন্তু যান চলাচল করছে এবং আমরা সড়কে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের অবস্থান আমরা লক্ষ্য করছি। গাড়িগুলো আপনারা লক্ষ্য করবেন দর্শক, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের যে গাড়ি সেটিও কিন্তু রয়েছে অবস্থান করছে সড়কে। সেই সঙ্গে পুলিশের যে অবস্থান সেই পুলিশের অবস্থান সহ কিন্তু সব রকমের প্রস্তুতি কিন্তু এই যে পল্টন ঘুরে এসেছে। এবং আমরা পুলিশের সঙ্গে যখন কথা বলছিলাম পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবারই বলেছে তারা তাদের সতর্ক অবস্থা রয়েছে, কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না বলে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যে হবে এরকম কোনো তথ্য নেই। তবে যদি কেউ বিশৃঙ্খল প্রস্তুতি করতে চায় তবেও সেটি বিএনপি মূলত সেটির জন্য প্রস্তুত রয়েছে বলে তাদের দাবি কিন্তু করেছে বিভিন্ন রকম গণমাধ্যমের সাথে কথা বলতে। এবং আমরা লক্ষ্য করছি পুলিশ কিন্তু পল্টনের থেকে আসার যে পথটি মূলত নয়াপল্টন থেকে আসার যে পথ সেই পথটি কিন্তু আটকে দিচ্ছে এবং পুলিশের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা লক্ষ্য করছি পুলিশের সংখ্যা কিন্তু বাড়ছে দর্শক, আমরা কিন্তু এমনটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক। দর্শক আমরা আপনাকে বারবারই বিভিন্ন রকমের তথ্য জানাতে কিন্তু দেশ রূপান্তরের যে লাইভ সেই লাইভটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। পুলিশ কিন্তু কঠিন বা একরকমের অবস্থান নিয়ে কিন্তু নিয়েছে পল্টন মোড়, আমরা যদি দর্শক দেখাতে চাই প্রত্যেকটি মোড়ে মোড়েই কিন্তু পুলিশের অবস্থান কিন্তু লক্ষ্য করছে। অন্যদিকে কিন্তু একদিকে আওয়ামী লীগের সমাবেশ, অন্যদিকে বিএনপি সমাবেশ, আসলে সমাবেশ কি শান্তি বয়ে আনছে বা কি শান্তি বা কি বার্তা মূলত আসলে দিবে সেটি কিন্তু এখন দেখবার পালা। আমরা যদি একদিকে কিন্তু গণসংগীত বা লোকসংগীতগুলো কিন্তু আওয়ামী লীগের সমাবেশ জায়গা থেকে ভেসে আসছে এবং অন্যদিকে কিন্তু বিএনপির যে সমাবেশ সেই সমাবেশ ঘিরে কিন্তু বিএনপির সমাবেশ কিন্তু এখন এদিকে চলছে। আসলে সেই সমাবেশ কি মেসেজ দেয় কি বার্তা দেয় সেটি কিন্তু এখন দেখবার পালা। আমরা পল্টন থেকে কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে, আপনারা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এই লাইভ নিয়ে কোনো তথ্য জানতে চান সেটি কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং দেশ রূপান্তরের আজকের দুই দলের সমাবেশের সারা দিনের বিভিন্ন তথ্য পেতে কিন্তু আপনার দেশ রূপান্তরের ফেসবুক পেজ রয়েছে সেটির সঙ্গে কিন্তু আপনারা থাকতে পারেন। আমরা দর্শক আপনাদের প্রতি মুহূর্তে আপডেট দেওয়ার আমরা চেষ্টা করবো দর্শক। এই মুহূর্তে আমরা আছি পল্টন মোড়ে, সেই পল্টন মোড়ে কিন্তু আমরা লক্ষ্য করছি একদিকে বিএনপি সমাবেশ, তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পল্টন মোড় থেকে তারা নয়াপল্টন যে কার্যালয় ঢুকে যাচ্ছে এবং অন্যদিকে কিন্তু বেশ কিছু সমর্থকরাও কিন্তু আবার এই দিক দিয়েও অবস্থান করছে। আমরা দর্শক আপনাদেরকে এই ছিল এখানকার যে সর্বশেষ তথ্য, আবারও আমরা যদি নতুন কোনো তথ্য পাই সেই তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে আবারও লক্ষ্য করছেন একটি বিএনপির সমর্থকদের মিছিল কিন্তু বারবার ছোট ছোট মিছিল নিয়ে যাচ্ছে দর্শক। এই ছিল এখনকার মতো এই পল্টন থেকে সর্বশেষ তথ্য, আমরা আবারও নতুন কোনো তথ্য পেতে নতুন জায়গা থেকে নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, দৃশ্যপান্তর ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।